রুর কাছে মাঙ্গে না, চায় না, ডাকে না, আর তারা কোনোদিন কোনাকুনিতে লিপ্ত হয় না। মুসলমান কুনিও হইতে পারে না, আল্লাহ না খুড্ডা মার্ডার আর মুসলমান হইতে পারতো না। আল্লাহ ফরমায় ওয়া মাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা, যে এই সমস্ত কোন একটার মধ্যে লিপ্ত হয়ে যাবে মারাত্মক পরিণতির মুখোমুখি সে হবে। ফরিন নাউজুবিল্লাহ। কিতা হইলা আপনি কিতা এখন কইতা আসলে কইতে পারবা, কোনো অসুবিধা নাই, ডর কোনো কারণ নাই, কোনো মাত যেহেন আইলে খুব আমি আলোচনা করার চেষ্টা করবো। জেল ভর্তি সুন্দর হয়েছে না, গুড। ও তো কইলাম মুসলমান ইলা হইতে পারে না, এখন আগে কইলাম মিলাইতা যে কোরআনে বর্ণিত মুসলমানে আর আমরা মিল হতো খান। এখন আমরা যদি জেলও যাই থানার যাই আর তকি দিয়ে আস্তা কোর্ট ভর্তি করিলাই, তে কোরআনের বর্ণিত কোয়ালিটি আলা মুসলমান আমরা হইছিনি, এখন আপনি জবাব দেখুয়া হুকা না হইছিনি, কোরআনের বর্ণিত মুসলমান আমরা হইছি না। এখন আমরা উচিত আল্লাহর কালামে যে মুসলমানই হইছি ওটা অবলম্বন করতাম, তো আমরা বেশ পাইমু, আল্লাহ পাইমু, নবী পাইমু, কামিয়া বইমু, কি তো হইব হনুকুয়া। কোরআনে করিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা নিজরে তুচ্ছ নগণ্য ভাবিও না আর চিন্তিত হইও না, তোমাদের মাথা হবে উঁচু যদি তোমরা প্রকৃত মুসলমান হইতে পারো। সুবহানাল্লাহ, আল্লাহ করে এই দুনিয়ার উচ্চ আসনে তোমরা বসবায়, এই দুনিয়াতে তোমাদের মাথা উঁচু হবে, মান ইজ্জত সম্মান দুনিয়া এবং আখেরাতে মুসলমানদের হবে, ইন কুনতুম মুমিনিন, যদি পাক্কা মুসলমান হইতে পারো। কাজেই কোরআনের কোয়ালিটি আলা মুসলমান যদি আমরা হইতাম পারি, হাদিসের বর্ণিত সিফতে মুত্তাসিফ মুসলমান যদি আমরা হইতাম পারি, দুনিয়ায় ফাওয়া ইয়াচ্ছুমা দিব ইনশাআল্লাহ। হই এখন আমরা হইলাম জেল ভর্তি মুসলমান, কোর্ট ভর্তি মুসলমান, ডাক্তারের চেম্বার ভর্তি রুগী মুসলমান, তো আপনার মান বাড়ি তো ওখান থেকে, ও আমরা রিতা মাহফিল আর মজলিস আর ওয়াজ ও কারণেও যে আমরা একটু আত্মসমালোচনা করি আমরা কিছু বদলাইতাম, এর লাগে নারী ভাই আমরা ওটা তো হতো টাইটে গুড়োর খালি গাছ জলে এখন হইতে আধার কার্ড দেও, তে ডকুমেন্ট দেও, তে ভোটার আইডি দেও, কোয়া যান না আসমান তাকিনি কোন ফিরিস্তাই ওয়াজ করে বাই খেসিয়া দেও, আমরা বিদেশি হলোর ওয়াজ শোনা লাগতো না, আমরা কোরআন হদিসের ওয়াজে আমরা কাফি এনাফ হইন আলহামদুলিল্লাহ। তুরা আমি এক আয়াত সারিয়া আশার আলো বাদে আল্লাহ হইতরা ও আয়াতর তর্জমা করি আমার বয়ান শেষ হয়ে দিব চাই পাঁচ মিনিটের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহীমা। আগে কইছই যারা এই জাতীয় কোনো অপকর্মের মধ্যে জড়িত হইব ইয়ালকা আসামা, তারা চূড়ান্ত গুনার মুখোমুখি হইব আর গুনার বদলা আল্লাহর আজাব। আয়াত কইছেন ইউযাফ লাহুল আযাব, তারে ডাবল ট্রিপল আযাব দেওয়া হইব। ফলে নাউযুবিল্লাহ, তবে হ্যাঁ ইল্লা মান তাব, যারা তওবা করি লাগব। আগে কইছেন ওর মাথা আমি সংক্ষেপ করিচ্ছি যে এরা খুন করতো নাই, খুনিয়ে হইত নাই, এরা আল্লাহর লগে অন্যরে শরিক করতো নাই, জিনা করি থাকতো নাই। মুসলমানের বড় এক বৈশিষ্ট্য, মুসলমানে বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক করতে পারে না, তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই সমস্ত ইজম মুসলমানে হারাম, এগুলা পশ্চিমী অপসংস্কৃতি, যার বিনিময়ে মানুষের ফার্ম খুলতেছে তারা। আজ তাদের মা বোনদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, সম্ভ্রম নাই। প্রতি পাঁচটা কোনো দেশ ষাটটা, কোনো কোনো দেশ কানাডাতে প্রতি তিনটা মেয়ের মধ্যে একটা বিয়ার আগে বলাৎকারের শিকার। আমরা মা বোন এখন ওলা উইতানি না আউযুবিল্লাহ, কখনো না, আমরা চাই না আমাদের বোন মেয়ে ফুড়ি বাগনি কেউ এরকম হোক, যখন আমাদেরটা চাই না তো অন্যটাও চাইতাম নাই, সবাই হাজ বাদ দিতে হইব। প্রত্যেকের মা বোনের ইজ্জত প্রত্যেকে রক্ষা করা লাগে, এর লাগি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই জাতীয় যে ইজম এটা ইসলামের ভিতরে নাই। ইসলামে মুসলমানে বিবাহ করতে পারে, লাভ করতে পারে না, বিয়া করতে পারে, তার গার্লফ্রেন্ড থাকতে পারে না, এর লাগি ইসলামে প্রয়োজনে অনকন্ডিশন সামর্থ্য থাকলে বিয়া একের পরে দুই তিন চারটার পর্যন্ত অনুমতি দিছে অনকন্ডিশন, কিন্তু বিবাহ বহির্ভূত একটা ও শারীরিক সম্পর্কের অনুমতি দেয়নি, বরং হারাম আসদুল হারাম গুনায় কবিরা জঘন্য রাস্তা। কথা বুঝলানি আমার এটা না কঠিন হয়ে যান, বিয়া না করিয়া লাভ করা ভালোবাসা করা এই সময় সুযোগ ইসলামও নাই। হ্যাঁ বিয়া একের পরিবর্তে একের বদলে একাধিক করার অনুমতি আছে অনকন্ডিশন, কিন্তু অন্য কোনো সম্পর্ক হইতে পারতো না। আজ যারা
একাধিক বিবাহ খারাপ পায় তারা আবার জিনা করে সাপোর্ট করে দেখছো নি তারা কয় মেরা জিসম মেরি মর্জি মেরা জিসম মেরি মর্জি এক মেয়ে যদি দেহ ব্যবসাত লাগে এইটা বলে নোবেল ব্যবসা পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দেহ ব্যবসার অনুমতি দিলারাই আর বিয়া দোকান হুনলে গাত জ্বলে আমরা তো কইয়ান না কেউ বিয়া দোকান করতো যে জুলুম করব বউর হক আদায় করতে পারতো না তার লাগে দোকান খেয়ে এখান করাও যাইজ নাই কিন্তু এক মানুষের শারীরিক চাহিদা যদি মিটতে অসুবিধা হয় ঘাটতি হয় প্রবলেম দেখা দেয় তাইলে অনকন্ডিশন বারবার হইয়ার অনুমতি দিছে ইসলামে কিন্তু কোন কন্ডিশনে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের অনুমতি দিছে না কইল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কইছিলাম আল্লাহ আশার আলো শুনাইছেন যদি কোনো মানুষের ফাওয়া ফিস্তি যায় কোন অন্যায় অপকর্মে লিপ্তই যায় তো সারা জীবন এখন কিতাহে দুজখ জ্বলবার পথে রইত নি না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইল্লা মান তাব যদি আমার কোনো বান্দা তওবা করে নে কয় আল্লাহ ভুল হয়ে গেছে পাওয়া ফিসলে গেছিল আর করতাম না মাফ দিলাও ও আমানা আর আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে ও আমিলা আমালান সালেহা আর বাকি জীবনে নেক আমলের ভিতর দিয়ে হাঁটায় তাইলে তার সুসংবাদ তার আশার আলো ওহান আল্লাহ ফরমাইন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিন হাসানাত তাদের জীবনের ওই সমস্ত ত্রুটি বিচ্যুতি আর গুণাগুলারে আল্লাহ নেকিতে রূপান্তরিত করিয়া দিলে যে গুণা হসলো যদি সুন্দর তৌবা করতে পারে আর ভবিষ্যৎ সংশোধন করিলায় তাহলে আল্লাহ গুণায় গ্রন্থর বদলা নেকি লেখে দিলে কারণ ওকান আল্লাহ গাফুর রাহিমা আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল জাত তার বড় মেহরবানি কারণ এই বন্দা এই ফুটলা এই কাঠামো বানানো কার আল্লাহ বাচ্চায় দেখুন জানে খেড়ির লোকের ফুতুল বানায় গোর বানায় কেউ বাঙ্গিলে খান দিয়ে চিল্লাই আরও এখন বানাইয়ে দিলেও মানে না আমি যখন বানাইছিলাম ওখান দেও একটা বাচ্চায় যদি তার হাতের মাটির গোর বানাইলে মহব্বত হয়ে যায় তো আল্লাহ আপনারে আমার তৈরি করছেন মহব্বত না থাকাই না সাই বানি ও বদন তো জহদল তো হাজে যখন বন্ধ তো বা করবো আল্লাহ মাফ দিয়ে ব্যস্ত দিলে বা সুবহান আল্লাহ বা হল আর বুজুর্গ হল আরও বহুত কথা যেহেনও আসলো কিন্তু এখন সময় বেশি হয়ে গেছে এটা তৃতীয় প্রোগ্রাম খাইলো প্রোগ্রাম আছে আর বিভিন্ন খাম আছে এর লাগে আপার খাইলে যেতাম ত্রিপুরা কৈলাস এর লাগেই আরও বহুত কথা যেহেনও থাকলেও আমি অনু শেষ করিলি আর তবে একটা কথা ইয়াদ রাখবা আজকের যুব সমাজে সবচেয়ে বেশি বরবাদির ক্ষেত্রে ফাংশনারি কাজ করে যেটা এটা হইল নেশা আল্লাহ নবী ফরমাইছেন মদ বা নেশা হইল উম্মুল খাবাইস যাবতীয় গুণার মা মানুষ যখন নেশা খায় বাবা খেয়ে উস্তাদ খেয়ে আর বউ না খেয়ে চিন পায় না এই যে বিবেচনা শক্তি এই যে মানবিক বোধ এইটা নষ্ট করে দেয় নেশায় এলাকে ইসলামে বড় কঠোরভাবে নেশা নিষেধ করছে আর আল্লাহ বিনিময়ে শুনাইছেন বন্দা তুই বাসিয়া আইয়া জন্নত আইও আমি তোর গোরের দ্বারে দিয়া নেশার মদের ঝর্ণা প্রবাহিত করিয়া দিব সুবহানাল্লাহ আনহার মিন খামর আল্লাহ এখন মদের নদী বা হইয়া দিব তোর গোরের দ্বারে দিই যত ভারস খা ইতার নেশা হইতো না আর দুর্গন্ধ থাকতো না ইতা সুগন্ধিতে মোহিত করব এক বিন্দু মুখো দিয়ালে আগের চাইতে দশ গুণ শক্তি শরীর বাড়িব আল্লাহর মহব্বতে আপ্লুত হইয়া সারা এনজয়মেন্টর আনন্দ বৃদ্ধি পাই দিব সুবহানাল্লাহ আল্লাহ এখন খামার আনহার নদীর পাওয়া দিব আর দুনিয়ার ওটা দুর্গন্ধওয়ালা বোতল খাইয়া না ট্যাবলেট খাইয়ার আপনার ডেন্ডাইট খাইয়া আর ফাকুলুল্লাহ খান সিগাল বিড়াল তাকিও আরো আপনার শোচনীয়ভাবে রাস্তা খেলাধুলা করা এটা মুসলমানের বৈশিষ্ট্য নয় এর লাগে ভাই হল আল্লাহকে বাস্তে নেশা কুরোর ডাল লই বানা আল্লাহ খোয়া হোনা থেকে হলরে আমলর তৌফিক দিত আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন وما علينا إلا البلاغ اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم لا تدع لنا في دعائنا هذا ذنبا إلا غفرته ولا هما الا فرجتا ولا دينا الا قضيتا ولا مريضا الا شفيته وعافيته ولا حاجه هي لك رضا الا قضيتها ويسرتها يا رب العالمين اللهم اعطنا واعط تلاميذنا واولادنا ذهن النبيين وفهم المرسلين والهام ملائكتك المقربين رب اغفر وارحم وانت خير الراحمين ربنا اغفر لنا ولوالدينا ولاساتذتنا ولشيخنا ولمشايخنا ولتلاميذنا
ولجميع أمة محمد صلى الله عليه وسلم رب اغفر وارحم وأنت خير الراحمين يا دائم الإحسان يا واسع العطاء يا ربنا زدنا علما وعملا صالحا يا الله أمر جلسر آيجون دي أبنى قبول فرماو نور بوار هنار أبنى قبول فرماو الله زوري أمر هداية تام والفيصل فرماو الله أمر مغفرت عامة من نصيب فرماو الله تمر خوف و خشيط أمر دلو آتا فرماو الله تمر محبت المعرفت أمر نصيب فرماو الله تمر حبيب و سچا عشق أمر آتا فرماو الله أمر نوجوان أخلو دلو تمر دور دو كهد والله أمر جموتي بنين تور دلو تمر يا الله اسلام المسلمان الشان আর ইসমত ওর ইচ্ছা আপনি ঢুকাই দেও আল্লাহ তার আর ইসমতরে হেফাজত করবার মানসিকতা তার মধ্যে ফেদা করিয়া দেও নারীত্ব আর সতীত্বরে আল্লাহ আপনি হেফাজত করবার মেজাজ ফেদা করে দেও ইয়া আল্লাহর হেফাজতে রাখিও আমরা মা বোনিন আল ওয়ালাদ রে ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা মহ মুরব্বি আপনার সেহত আফিয়ত তুমি বরকত দেও আমরা ওগুলোর জাহিরি বাতিনি বিমার আপনি শিফা আতা ফরমাও আল্লাহ আমরা ডানে বামে নিকটে দূরে যত গুরস্থানে যত মইত খোলাস হইন আল্লাহ তমাম ওর কবর তুমি রহমতের জড়ি বসাও আল্লাহর উস্তাদ মুর্শিদ শাগিরদ যেগুলো দুনিয়া ছাড়ে গেছেন কি মাই বাপ সহ তমাম ওর তমাম রে তুমি জান্নাতুল ফিরদৌস আলা মাকাম নসিব ফরমাও আল্লাহ আমরার দিলর মধ্যে তোমার খৌফ ও খাশিয়ত আতা ফরমাও আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাসাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফাফা ওয়াল গিনা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীমিল আমীন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমীন 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 বিরাহমাতিকা ইয়া